কিছু বলার নেই। এর আগে বিশ্বজিৎ বলেছে, শান্তনু বলেছে, সুস্মিতা বলেছে, আমরা আমরা পাশে দাঁড়াবার জন্য যাচ্ছিলাম। এই দেখুন আমরা সব কিছু চেক আপ করেছি, কিন্তু আমাদের এইভাবে যেভাবে আটকাবার চেষ্টা চলছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেত্রী আমাদের এবং অভিষেক ব্যানার্জি আমাদের পাঠিয়েছিলেন যে পাশে দাঁড়িয়ে বলো যে আমরা আছি, সেটা করতে আমরা পারিনি। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকার জন্য গিয়েছিল। আপনারা যদি বিশ্বাস না করে থাকেন তাহলে দেখতে পাবেন যে আমাদের বোর্ডিং পাস আমাদের হাতে আছে এবং আমাদের সিকিউরিটি চেক আপ পর্যন্ত হয়ে গিয়েছিল। আমরা জোড়হাট থেকে যাচ্ছিলাম নাগাল্যান্ড, মানে আমরা আসাম থেকে বর্ডার ক্রস করব। আসামের কোনো গাড়ি যেতে রাজি না, কারণ এটা কোনো সাধারণ 144 না, এটার মধ্যে কোনো গাড়ি চলাফেরা করাও মানা, এটা আমরা কোনোদিন দেখিনি। আর যে ভিডিওগুলো বেরোয় আসছে কোহিমার ডিমাপুর থেকে, পরিস্থিতি ভালো নয়। এবং মমতাদির স্পষ্ট বার্তা ছিল ওইখানে শুধু যাওয়া কন্ডোলেন্সের জন্য, সহানুভূতি জানাবার জন্যে। তো যেখানে আর্মির ব্যাপার আছে, সেন্সিটিভ ব্যাপার আছে, ইন্টারনাল একটা প্রবলেম চলছে, এই মুহূর্তে সেখানে গিয়ে অন্য কোনো কন্ট্রোভার্সি করা আমাদের উদ্দেশ্য না। আর এনিওয়ে আসাম থেকে কোনো গাড়ি যেতে রাজি না নাগাল্যান্ডে, তো আমরা চাইলেও যেতে পারতাম না। কিন্তু আগামী দিনে যখন পরিস্থিতিতে পরিবর্তন হবে আমরা নিশ্চয়ই যাব। এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্র, তো ফিরহাদ হাকিমের। আমরা আগে দেখেছি যদি টেরোরিস্ট হয়, এই যে এনকাউন্টার করার যে একটা প্রবণতা, এনকাউন্টার করে দাও, মেরে দাও, এটা কিন্তু আমাদের মানে সমাজের পক্ষে খুব ডেঞ্জারাস। ল এনফোর্সমেন্ট যারা এজেন্সিজ আছে তাদের উচিত হচ্ছে, ধর্ম হচ্ছে যে নিয়ে এসে আমাদের কোর্টে প্রডিউস করো, বিচার ব্যবস্থা ঠিক করবে। তুমি বিচারক নও, টেরোরিস্টদের সাথে আমাদের গভর্নমেন্ট এজেন্সির কোনো তফাৎ থাকবে না। খালি গুলি গুলি কা বাদ খুন কা বাদলা খুন, গুলি কা বাদলা গুলি। এই যে সারা ভারতে যে প্রভাবটা ইয়ে সিকিউরিটি এজেন্সিগুলোর মধ্যে দিচ্ছে, এটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। নাগাল্যান্ড ইস্যুতে চড়ছে ভারত। শীত অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে শুরুর দিনেই নাগাল্যান্ডে গুলিকাণ্ডকে কেন্দ্র করে সংসদে হই হট্টগোল বিরোধীদের। শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই মুলতুবি হয় রাজ্যসভায়, লোকসভায় মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। আরও মুলতুবি প্রস্তাব খারিজ আর মুলতুবি প্রস্তাব খারিজ করে দিয়েছেন স্পিকার। জানানো হয়েছে আজই সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ডোভালকে ডেকে নিয়ে সংসদ ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে বৈঠকও নরেন্দ্র মোদীর। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, সংসদ সেদিন শীতকালীন অধিবেশন রীতিমতো উত্তাল আমরা দেখলাম, নাগাল্যান্ডে গুলিকাণ্ডকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বৈঠকও রয়েছে, সব নিয়ে একটু আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো, শনিবার রাতের ঘটনার পর থেকে আজ সকাল থেকেই সংসদ উত্তাল, এবং সকাল থেকেই আমরা দেখেছি যে কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরজেডি, এআইএমআইএম সহ একাধিক বিরোধী দলের তরফ থেকে লোকসভা এবং রাজ্যসভা দুটি জায়গাতেই আলাদা আলাদা করে অ্যাডজর্নমেন্ট নোটিশ দেওয়া হয়েছিল। এবং বিরোধীদের দাবি ছিল একটাই, যে এই নাগাল্যান্ড প্রসঙ্গ নিয়ে সংসদের অভ্যন্তরে আলোচনা করতে হবে। সকাল 10টার সময় মল্লিকার্জুন খড়গে, রাজ্যসভার বিরোধী দলনেতা, তার ঘরে সমস্ত বিরোধী দলের একটি বৈঠক হয়, এবং সেই বৈঠক থেকে যে স্ট্র্যাটেজি তৈরি হয় তা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার অন্দরে লাগাতার আলোচনার জন্য দাবি জানানো হবে। এবং সেক্ষেত্রে নাগাল্যান্ডের ইস্যুকে কেন্দ্র করে সংসদের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে যে মত প্রতিষ্ঠার চেষ্টা হবে তা হচ্ছে, আদতে নর্থ ইস্ট পলিসি সরকারে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং তার পাশাপাশি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মোকাবিলা করতে ব্যর্থ, বরং নর্থ ইস্টের উত্তর পূর্বের সম্পূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো সরকার ভেঙে ফেলছে বলে অভিযোগ তোলা হবে এবং সেই মত প্রতিষ্ঠা করা হবে। সেই লক্ষ্যেই আজকে রাজ্যসভা এবং লোকসভা দু তরফেই বিরোধীরা সরব হয়। রাজ্যসভা দফায় দফায় মুলতবি হয়, লোকসভায় পরবর্তী ক্ষেত্রে জিরো আওয়ারে বিরোধীদের এই প্রসঙ্গে বলতে দেওয়া হয় এবং স্পিকার তাদেরকে বলতে দেন। যেটা গুরুত্বপূর্ণ, দুপুর 3টের সময় অমিত শাহ তিনি লোকসভায় বিবৃতি দেবেন এবং 4টের সময় রাজ্যসভায় বিবৃতি দেবেন, কারণ আজকে স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি সমস্ত ঘটনা যেভাবে একটার পর একটা ঘটছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণের রাজ তিনি নিজের হাতে নেন। তিনি সকালে তিনি সংসদে আজকে পৌঁছে যান, প্রথমে অমিত শাহর সঙ্গে তিনি এক প্রস্থ বৈঠক করেন, নাগাল্যান্ডে কি ঘটেছে এবং সরকার কি পদক্ষেপ করছে সে বিষয়ে অমিত শাহ তিনি প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন। তারপরে একেবারে
প্রথম সারির সিনিয়র মন্ত্রীদের নিয়ে একপ্রস্থ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা এবং রাজ্যসভায় শাসক দলের স্ট্র্যাটেজি কি হবে সেই বিষয়টির রূপরেখা তিনি ঠিক করে দেন এবং তারপরে এগারোটার পরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে একপ্রস্থ বৈঠক হয়। এই মুহূর্তে আমাদের নজর থাকছে লোকসভা এবং রাজ্যসভায় অমিত শাহ কি বিবৃতি দেন সেদিকে, তার কারণ অমিত শাহর বক্তব্যের উপরেই পরবর্তী রাজনৈতিক প্রতিপ্রকৃতি সম্পূর্ণভাবে নির্ভর করবে। ধন্যবাদ জ্যোতির্ময়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।